মহালয়ার আগের দিন সন্ধ্যায় প্রতি বছর বাবা সেই একই কথা বলতো, আজকের ভোরে মহালয়া মামন, রেডিওটা ঠিকঠাক করে রেখেছিস তো? ব্যাটারিটা ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ম্যাচ করে ঠিকঠাক করে রেখে দিবি, আর 3:30 অ্যালার্ম দিয়ে রাখবি। বাবা একটা অ্যালার্ম দেওয়া ঘড়ি কিনে দিয়েছিল। আর মা প্রতি বছর একই কথা বলতো, যা গিয়ে দাদু ঠাকুমাকে বলে দেয় যে আজকের ভোরে মহালয়া যেন উঠে পড়ে। একই বাড়িতে থাকলেও দাদু ঠাকুমা শুতো অন্য ঘরে, দাদু ঠাকুমাকে বলে আসতাম, আর মা বলতো মা দুধটাকে রেডি করে রাখবি। আমিও যথারীতি 3:30 অ্যালার্ম দিয়ে রাখতাম, দিয়ে অ্যালার্ম বাজলেই টুক করে উঠে পড়তাম, উঠে পড়ে মা দুধটাকে পাততাম, পেতে রেডিওটাকে নিয়ে চুপচাপ বসে থাকতাম। তারপরে বাবা উঠে এসে বসতো, কাকুরা উঠে এসে বসতো, দাদু ঠাকমা সবাই এসে মা দুধটার উপর বসতো, আর মা কাপড় ছেড়ে চারিদিকে ধূপ দেখাতো, তারপরেই স্টোভে পাম্প দিয়ে চা বসাতো, সবাই মিলে বসে চা খেতাম, তারপরই আরম্ভ হয়ে যেত মহালয়া। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার মিষ্টি গলায় শুরু হয়ে যেত মহালয়া। 2-4 গান ভালোই শুনতাম, তারপরে ব্যাস বাবার কোলে মাথা দিয়ে কখন যে ঘুমিয়ে পড়তাম, ঘুম যখন ভাঙতো তখন ওই গানটায়, নম চণ্ডী নম চণ্ডী। সকালবেলা এক পশলা জল হয়ে গেল বটে, কিন্তু গরমও রেখেছে, আর কেমন আকাশটা ভার ভার করে আছে। আর দেখো আবার এক চটকা বৃষ্টি এলো, কিন্তু আরম্ভ করে ফেলেছি আমি পুজো। এদিকে না পুজো করলে সময়ের মধ্যে শেষ করতে পারবো না, ব্রেকফাস্টটাও করতে পারবো না। আর দেখো ছোটো একটা তামার ঘটে এক ভর্তি জল নিয়েছি, ছোট্ট ঘট হলেও হবে, কিন্তু পূর্ণ পূর্ণ ঘট হওয়া চায়। তাতে এক ঘটি গঙ্গা জল নিয়েছি, তাতে একটু সর্ষে নিয়েছি, আর নেবো একটুখানি গুঁড়ো হলুদ, আর নেবো একটুখানি আখের গুড়, আখের গুড় বলো ভেলি গুড় বলো, যা যেরকম গুড় হলেই হবে, ব্যাস গুড়। এটা আমি প্রতি বছর করি, বিয়ের প্রথম 2-1 বছর গ্যাপ গিয়েছিলো, তারপরে যখন থেকে জানতে পারলাম আমি প্রতি বছরই করি। যদি আমার শারীরিক দিক দিয়ে সব কিছু ঠিকঠাক থাকে, করার মতন পরিস্থিতি আমার থাকে, আমি প্রতি বছরই এটা করি। রোদ নেই, রোদ থাকলে হতো, সূর্যি মামা আজকে মেঘের আড়ালে চলে গেছে। তোমাদের তো গতকাল আমি বলে দিলাম কী কী করতে হবে। এই যে জলটা নিলাম, দিয়ে পূর্ব দিকে তাকিয়ে সূর্য প্রণাম মন্ত্র আমরা সবাই জানি, ওং জবা কুসুম শঙ্কাসন কাশ্যপিয়ং মহাদ্যৌতিং ওং ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম বলে, তারপরে ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, এই ব্যাস এই তিনটে বলে জলটা ওই দিকে তাকিয়ে জলটা ঢেলে দিতে হবে। গাছের গোড়াতেও ঢালতে পারো, এমনি ফাঁকা জায়গাতেও ঢালতে পারো, সেখানে যেন কেউ পা না দেয়। তারপরে দেখো এই কলা পাতাটা নিয়ে এসেছি, এই কলা পাতাটা আমার 4 দিন হবে, খুব বড় চাই না, মোটামুটি 4 দিনকার মতন নিয়ে আসতেই হবে। কলা পাতা যদি না হয় শাল পাতাতেও করা যায়, শাল পাতার পাতাতে 2-4 শাল পাতা কিনে নিয়ে এলে, শাল পাতার যে প্লেটগুলো হয় কিনে নিয়ে এলে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে, এই শাল পাতাতেও লেখা যায়, অশ্বত্থ পাতাতে লেখা যায়, বট পাতাতে লেখা যায়, শুধু কলা পাতাই হতে হবে এমন কোনো মানে নেই। ভাই 4 টুকরো করে নিলাম, আমার 4 দিনকার হয়ে যাবে। যদি শুকিয়েও যায়, এটা যদি শুকিয়ে, আমাদের কলা পাতা শুকিয়ে গেলে একটু গুটিয়ে যায় বা একটু হলুদ মতন হয়ে যাক, তাতেও কোনো ক্ষতি নেই। যাদের কাছে কলা পাতা অতখানি পাওয়া যায় না, তারা একবারে কেটে নিয়ে আসবে একটু বড় ধরনের, সেইটাই ব্যাস করে রেখে দেবে মহালয়া থেকে একদম দশমী পর্যন্ত। দশমীর রাত্রে ঘট বিসর্জন হয়ে যাবে, এগুলোও জলে দেওয়া হয়ে যাবে। মায়ের যদি মণ্ডপে প্রতিমা থেকেও যায়, ঘট বিসর্জন হয়ে যায় দশমীর দিন পুজোর পর রাত্রেবেলায়, তখন সেই দিনকেই রাত্রেবেলা এগুলোকে একদম ফাইনালি লিখে, মানে সেই দিনটা লিখে একদম জলে দিয়ে দিতে হবে। আর বাড়ির যে কোনো একটা সদস্য করলেও হবে, সবাই করতে পারলে তো খুবই ভালো, সবাইকার তো সময় হয় না, যদি একটা সদস্য করতে পারে, সেটা যদি খুদে সদস্য হয় তাহলেও হবে। ছোটোবেলায় এত হতো জানো, সবাই মিলে লেখা হতো, তো এত হতো, আমার সেজো কাকু ছিল, সে এখন পৃথিবীতে নেই, আমার সেজো কাকু কী করতো, ঝুড়ি নিয়ে মাথায় করে পুকুরের জলে গিয়ে ফেলে দিয়ে আসতো, মানে এতটাই হতো, একটা নতুন ঝুড়িতে রেখে দেওয়া হতো। এই দুয়াতটা আমার ছোটোবেলাকার জানো, আমাদের মাস খাবারই মানে মুদিখানা আসতো, সেইখানে ছোটোবেলায় লিপ পেনে লিখতাম,
এই কালী আসতো, সুলেখা কালী। সেই কালীর দোয়াত মা যত্ন করে দুটো রেখে দিয়েছিল। মায়ের কাছে একটা আছে যেটা সরস্বতী পুজোর সময় লাগে, আর এই যো এই একটা কঞ্চি কেটে প্রভু একটা মানে পেনের মতন করে দিয়েছিল। তোমরা কিন্তু কোনো ভাঙা পেন দিয়ে লিখবে না, এরকম একটা লাঠি বা কাঠি করে নেবে, একটা কাঠি মুখের দিকটা একটুখানি চুচালো করে নিলেই হয়, কিন্তু কোনো ভাঙা পেন দিয়ে লিখবে না বন্ধুরা, যদি কারো লেখার ইচ্ছা হয়। আর একটা কথা, যদি কারোর অসুবিধা হয়ে যায়, মানে শারীরিকগত অসুবিধা বা বাড়ির পরিস্থিতি সেরকম ছিল না বা মহালয়ার দিনটাতে আরম্ভ করা হয়নি, তাহলে কি করবে বলো তো? তারপরের দিন থেকে আরম্ভ করতে পারো বা ষষ্ঠীর দিন থেকে আরম্ভ করতে পারো। মহালয়ার দিন থেকে দশমী পর্যন্ত একটা নিয়ম, যদি কারো সম্ভব না হয়, অতদিন করা সম্ভব হলো না, তাহলে কিন্তু ষষ্ঠীর দিন থেকেও আরম্ভ করতে পারো। মায়ের ওদিকে বোধন শুরু হয়ে যাবে সকাল মানে সকাল থেকে, আর এদিকে সকাল থেকে এটা লেখাও শুরু হয়ে যাবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন যথারীতি লিখে, ফাইনালি লিখে জল দিতে পারো। এটাও হয় কিন্তু, আমি লিখছি গত বছর একরকম লিখেছিলাম, এবছর একরকম লিখছি, দুরকমই লেখা যায়। শ্রী শ্রী দুর্গা মাতার সহায়, আবার শ্রী শ্রী দুর্গা দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এটা অনেক বড় হয়ে যায়, ওই জন্য শ্রী শ্রী দুর্গা মাতার সহায় লিখলেও হবে, দুটোর মধ্যে একটা লিখলেই হবে, তিনবার লিখতে হবে, এরকম তিনবার লিখতে হবে। লেখার জন্য দোয়াতি চাই, দোয়াতিই লিখতে হবে এমন কোনো মানে নেই। একটা নতুন কাপ নিয়ে নিতে পারো, নতুন কাপেতে একটা না ব্যবহার করার আলতা একটু ঢেলে নিয়ে তারপরে ওই কাঠিটাকে তৈরি করে, ওই কাঠিটা পার্মানেন্টলি থেকে যাবে, এক বছর তৈরি করলে এটা বছর বছর থেকে যায়। সুপ্রভাত, কেমন আছো সবাই? শুভ মহালয়া, শুভ মহালয়ার অনেক 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 ভালোবাসা, অনেক 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 শুভেচ্ছা। ঢাকের ঘাটে আর পড়লো বলে দুদিন পর, মহালয়া মানে কত আনন্দ, কত স্মৃতি, ছোটবেলাকার স্মৃতি, যৌবনের স্মৃতি, এখন বুড়ো হতে চলছি, বুড়ো বয়সের স্মৃতি, সব নিয়ে একটা সুন্দর মুহূর্ত প্রতি বছরই কাটে বলো। এই দিনটাতে কি ভালো ভালো দিন ছিল, সেই দিনগুলো আলতা লেগে গেছে, আলতা তুলতে হবে। সকালবেলা যেভাবে বৃষ্টিটা এলো, আমি তো ভাবলাম বোধহয় বৃষ্টিটা ছাড়বে না, আকাশ কালো করে মেঘ করে বৃষ্টিটা ঝড় জল বৃষ্টি কি অবস্থা। মা এখন দেখছি বৃষ্টিটা ছেড়ে গেছে, ছেড়ে গিয়ে আবার দেখছি একটুখানি চিমড়ি মরা রোদ বেরোচ্ছে। হ্যাঁ, যদি আর সকাল সকাল করে পুজোটা করে নিলাম, আমি যদি ঝমঝম করে বৃষ্টি এসে যায় তাহলে আর সূর্যপ্রণামটা করতে যেতে পারবো না, বাইরে ছাতা মাথায় দিয়ে হয়, কারণ তাড়াতাড়ি করে পুজোটা করে নিই বাবা, ঝমঝম করে বৃষ্টি আসছে, সমস্ত দরজা জানলা সব উপরে বন্ধ করে দিয়ে এলাম, কি আকাশে পরিস্থিতি বোঝা যাচ্ছে না। তাহলে মহালয়া, তোমার বাজারঘাট সব হয়ে গেছে, তোমাদের বাজারঘাট আমি দেখতে পেলাম না, এবার রান্নাবান্না কিছু করতে হবে। প্রভু বলছে কিচ্ছু না, প্রভু শরীরটা আজকে ঠিকঠাক নেই, শরীরটা একটু খারাপ, শরীর খারাপ, আর তারপরে একটুখানি মনটাও খারাপ, মনটা খারাপ, পুরুষ মানুষদের মন খারাপ হলে বলে না তো কিছু, হ্যাঁ মনটা একটুখানি খারাপ খারাপ যে কী হয়েছে, তোমাকে তো জানতে হবে না, তোমাকে তো বুঝতে হবে না। তারপরে দেখলাম হাসছে, তার মানে কি মনটা ভালো হয়ে গেছে, মনটা ভালো হয়ে গেছে, বলছে হ্যাঁ মনটা ভালো হয়ে গেছে, মনটা খারাপ ছিল, তখন বলো রান্না করা কিছু করতে হবে না, কিন্তু ব্রেকফাস্টটা তো করতে হবে, জামাটা ছাড়তে হবে, জামাটা পুরো ঘেমে নিয়ে গেছি, জামাটা ছেড়ে হে একটা নতুন জামা তো বলা হয়নি, দেখো নতুন জামা বার করেছি আজকে একটা মহালয়ার দিনে, তবে নতুন নয়, এটা জলকাচা হয়ে গেছে, একটুখানি অনেক বড় ছিল এলান কাটে মুড়ে, তারপরে এটা জলকাজ করে আর আমি আবার নতুন জামা কুচুমকে একবার পরিয়ে দিই, পরতে চায় না কিছু দেয়, একবার পর পরিয়ে দিই, এটা নতুন নতুনই কিন্তু জল ধোয়া, এটা বার করেছি এটা। চলো এবার লেগে পড়ি। সময়ের সঙ্গে সঙ্গে রীতিনীতিও পাল্টায়। ছোটোবেলায় কী হতো বলো তো মহালয়ার দিনকে? বড় বড় বেগুনি হতো,
মুড়ি বেগুনি না কোনো বছর হয়তো নিরামিষ, সেদিনকে সব কিছু নিরামিষ হতো। মা সুন্দর করে এক হাঁড়ি ঘুগনি করতো, সেই ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হতো। এখন তো মানে দিন পাল্টেছে, কিন্তু দিন পাল্টালেও ওই মানে আমি তো ওগুলো থেকে আর বেরোতে পারছি না। আর আমি কী করবো রে আজকে জলখাবারে, কী করবো? কেউ দিচ্ছি কোনো মতামত দিচ্ছে না। যদি কেউ মতামতটুকু দিয়ে দেয় না যে এইটা করো, তাহলে খুব সুবিধা হয় বলো। এক একদিন চিন্তাভাবনা করতে করতে না কেমন পাগল পাগল লাগে। আল্লাহ আছে কী করবো, কুচুম বলছে যা হোক একটা করো, ও বলছে যা হোক একটা করো, আর প্রভুকে জিজ্ঞাসা করাই যাবে না। ও খালি বলে তুমি খেতে দেবে আমি খাবো, ব্যাস আমি বাইরে চলে যাব, আমি বাইরে রোজগার করব, তুমি ঘরটুকু সামলাবে, কী রান্না করব তোমাকে বলবো, তারপর তুমি রান্না বান্না করবে। কোনোদিন একটু বলে না যে এটা রান্না করো, এটা যদি বলে দেয় না একদিন খুব সুবিধা হয়। ভাবনা চিন্তা করেই রেখেছিলাম মোটামুটি, আর সময়ের মধ্যে যদি পুজোটা হয়ে যায় তাহলে রুটি করব, মানে রুটি না পরোটা করব, আর আজকে পরোটাটা একটু অন্য ধরনের করব। আর যদি সময়ের মধ্যে না হয় তাহলে গোলা রুটি করে দেবো, এটাই ভেবেছিলাম। মা বলছে দেখ যদি কেমন করতে পারিস, মায়ের শরীরটা একটুখানি খারাপ হয়েছে পরশু থেকে, কোন সকালে চান করেছি, ভিজে চুলটা এখনও ছাড়তে পারিনি, মাথার মধ্যে যেন কেমন কেমন করছে। আর সকালবেলা বৃষ্টি হয়ে ভাবলাম একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে, ও মা আরও যেন এক পশলা বৃষ্টি হয়ে গো, আরও যেন গরম করছে, মনে হচ্ছে রান্নাঘর থেকে পালাতে পারলে বাঁচি। কিন্তু এই তো সবে রান্নাঘরে ঢুকেছি, এর থেকে এর মধ্যেই পালাবো পালাবো বললে তো আর হয় না। এই দেখো আজকে রুটির মতন করে নিয়েছি, করে নিয়ে একেবারে সব দিয়ে দিয়েছি, দিয়ে পরোটা করবো। এই পরোটাগুলো না গরম গরম তুমি যদি খেয়ে নিতে পারো খুব ভালো হয়। অল্প তেল দেবো, প্রত্যেকটা রুটি কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে অল্প একটুখানি তেল দিয়ে মানে নেড়ে ছেড়ে নেবো আর কি, মোটামুটি পরোটার মতন হবে। আর কুচুম বলে এগুলোকে ফাঁকিবাজি পরোটা, মানে চার পাঁচটা একসঙ্গে দিয়ে তেল দিয়ে ফুলিয়ে নেওয়া মানে কি ফাঁকিবাজি পরোটা। ওকে একটুখানি আলাদা আলাদা করে দু তিনটে করে দেবো একটা একটা করে, যাতে সব পরোটাতে একটু তেলা তেলা লাগে, তেলা তেলা মনে হয় এটা হলেই আর কি খুব ভালো করে করেছো। আর যদি মনে হয় না তেলা তেলা হয়নি, একটু শুকনো শুকনো টাইপের হয়েছে, তাহলেই বলবে ব্যাস ফাঁকিবাজি পরোটা। তোমরা তো দেখতে পাচ্ছ না খাবো না খাবো না করলো সবাই, দেখো এখন দুবার পাক দিয়ে চলে গেল ঘর থেকে। আনলাম দাঁড়া আমি তো এই ঠুকলাম সবে, এতগুলো কাজ বাজ করলাম সকাল থেকে, আজকে বৌদিরও মাথাটা বেশ গরম গরম হয়ে আছে। বৌদির শাশুড়ি একবার করে ঝগড়া করে চলে যাচ্ছে বৌদির সঙ্গে, আবার চলে আসছে, এই নিয়ে বৌদির একটুখানি মাথাটা বেশ গরম গরম হয়ে আছে। আর ও বেচারি বা কোথায় একটু বলবে, সকালবেলা বলতে আরম্ভ করলো, তার কথা একটুখানি শুনলাম আর বৌদিকে একটুখানি রাগিয়ে দিলাম। আমি বৌদি এবছর তোমাকে কিছু দিতে পারবো না জানো, বলে দিতে হবে না দিতে হবে না, একটু শান্তি দাও দেখি, আমি একটু শান্তি দাও, আমি যেন জ্বলে পুড়ে গেলাম। সত্যি ওর মেয়েদের নিয়ে শাশুড়িকে নিয়ে বেচারি একদম নাজেহাল অবস্থা, ওর তো একটা পেট যেমনভাবে হোক চলে যায়, কিন্তু ওই যে মেয়েদের যন্ত্রণা এদিকে শাশুড়ির যন্ত্রণা কোনটা পার ন্যায় বেচারি। ব্যস্তমতার সঙ্গে গল্প করতে করতে সব কথা আমার বলাও হয়ে গেল, আর এদিকে দেখো পরোটাটাও আমার হয়ে গেলো, এইভাবে করেছি পরোটা। আর করেছি আজকে খাবলি ছোলার ঘুগনি, মানে কাবলি ছোলাটা যেমনভাবে করি তেমনভাবে করি, একটু ঘুগনি টাইপের করেছে। তবে মা বলেছে একটুখানি ভালো করে ঝাল জড়া দিবি, আমার গাছের যে লঙ্কাগুলো হয়েছে বাইরের গাছটা, লঙ্কাগুলো অনেক কটা লঙ্কা পেকে গেছে, সেই পাকা লঙ্কা দিয়ে আদাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে মা বলছে ঝাল ঝাল করবি একদম যেন ঝাল ঝড়া হয়। আমি আচ্ছা মা তাই হবে ঝাল ঝড়াই করবো। এবার ঝাল ঝড়া ঘুগনি করেছি, ঘুগনিটা কালার দেখলি বুঝতে পারছো, আর একটুখানি টমেটো তোমার সস দিয়েছি, আর হয়েছে বেশ ঘুগনিটা ভালো। আমি পরে ভয়েস দিচ্ছি তো, ঘুগনিটা বেশ ভালো হয়েছে, ব্যাস কুচুমকে দিয়ে দিই শান্তি বাবা, তারপরে দিয়ে দেবো প্রভুকে। বেলার দিকে আমার দেখো কি রোদটা উঠেনি, কিন্তু কি একটা চিমড়ে মরা চিমড়ে মরা রোদ, আর কি গরম। শাকগুলো এবার কেটে ফেলে দিতে হবে, তার আগে একটু খেয়ে নিই, অনেক দিন শাক পাতা খাওয়া হয়নি, ও আবার রাগ করছে। এখানে বেগুনটা আর একটু বড় হলে তুলে নেওয়া যেত, আমাদের বাঁদরে কখন খেয়ে নিয়ে পালাবে। বেশি গোড়ার দিক করে কেটো না, বাদ চলে যাবে। হ্যাঁ ডগা ডগলা গুলো কাটো, আচ্ছা হবে, কিন্তু তোমাকে সে ফেলে দিতে হবে, তবু বলেছে পূজোর জামা নেবো না, পূজোর জামা কিনবে, তুমি পূজোর জামা সত্যি কিনবে না? হ্যাঁ ওই দেখো আমার বন্ধুরা বলছে হ্যাঁ প্রভুদার জামা দেখালে না, দাদা ভাইয়ের জামা দেখালে না, জামা কিনবে না বলেছে আজকে, এবারে এবারে কিনবো না কিনবে না বলেছে, কী করবো বলো তো, না খেয়ে না আমি কী করতে পারি? আমি বলছি চলো আমি একটা জামা কিনে দিই, তোমার পয়সা কড়ি নেই তো, আমি গরিব মানুষ, আমি যেমন পারবো তেমন কিনে দেবো, তুমি না একটু বেশি টাকা দিয়ে কিনতে, আমি না একটু কম টাকা দিয়ে কিনে দেবো। কোনো বছর একটা করে পাঞ্জাবি কিনে দিই, এবছর আর যাওয়াও হয়নি, পাঞ্জাবির দোকান এখানে নেই, পাঞ্জাবির দোকান সেই চুদরই আছে,
ওটা দাঁড়াবে, দাঁড়ানো যাচ্ছে না। এইবার এই গাছগুলো করতে হবে, মাদার গাছগুলো। না না, আর দিও না, আর দিও না, ওই হবে, ওই হবে, ওই হবে, চলে এসো, ওই হবে। ওই একটা ঝুলছে, গুটিয়ে নাও, ঝুলছে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে মহালয়ার দিন কত মানুষ ভালো মন্দ খায়, আর তুমি কলমি শাক তুলে খাচ্ছ। আর বলো না প্রভু, খাবো না খাবো না করে কটা পরোটা খেয়েছে জানো? 5টা পরোটা খেয়েছে, কুচুম খেয়েছে 4টে, আরটা ওই যে 3:30 দিলাম, আরও একটা নিয়েছে, নিয়ে খেয়েছে। খেয়ে দুজনে মিলে ফোন নিয়ে কি হাসাহাসি, ঘরে কি গল্প। আমি অনেকক্ষণ ধরে গল্প করলাম, আমি, মা, কুচুম, প্রভু সবাই মিলে গল্প করলাম। অনেকক্ষণ টাইম পেরিয়েও গেল, তারপরে বললাম না চলো দেখি কি রান্নাবান্না করি। প্রভু বলছে কিচ্ছু রান্নাবান্না করতে হবে না, আজকে খেতে ইচ্ছা করছে না সেরকমভাবে। আমি আবার বলতে পারলাম না মুখের ওপর, তুমি খাবে কোন পেটে শোনা? তুমি 5টা পরোটা খেলে, তা কাবলি ছোলা খেলে, হ্যাঁ তারপর আবার একটা আপেল খেয়েছে, খেয়ে তুমি কোন পেটে খাবে? আলাম ঠিক করে বলো কি রান্না করবো। আর মা তো একদম হাত তুলে দিয়েছে, মা বলছে আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, আমি আর কিচ্ছু খাবো না, আমি 2টো কাবলি ছোলা দিয়ে মুড়ি খাবো। আমি বলছি ভালো, তাহলে এবার কি রান্না করি? প্রভু বলছে এই শাক ভাজা করো, মা বলছে তাহলে একটু বাটি পোস্ত কর, আজকে তো এমনি নিরামিষ। আলাম আচ্ছা ঠিক আছে বাটি পোস্ত করি। বাটি পোস্ত মানে পোস্তটাকে বেটে, লঙ্কা দিয়ে বেটে, তারপরে টিনের বাটিতে হোক, যাতেই হোক, ওই তোমার তরকা প্যানেই হোক, একটু ভালো করে তেল দিয়ে সিমে আঁচে বসিয়ে দেয়, এ আমরা বলি বাটি পোস্ত। অসাধারণ লাগে গরম ভাত দিয়ে। আর আমি তাহলে সেটাই করি, কুচুমকে বললাম তাহলে কী করবো? কুচুম বললো আমি ওই দিয়েই খাবো, কিন্তু তুমি আমাকে একটু খাইয়ে দেবে। আমি ওই দিয়ে কীভাবে খেতে হয় জানি না। না আচ্ছা ঠিক আছে। আর দেখো শাক ভাজা হয়ে গেছে, আর দেখো পায়েস। তারপরে কী হয়েছে জানো? ওরা আর কিচ্ছু খেলো না, ওরা এই পায়েসটুকুই খেয়েছে। প্রভু মানে কুচুম, প্রভু পায়েস খেয়েছে, মাও পায়েস খেয়ে নিয়েছে, ওই শাক ভাজা আর বাটি পোস্ত দিয়ে আমি শুধু ভাত খেয়েছি। এই হয়েছে আজকের রান্না। হ্যাঁ টেবিলে ঢাকা দিয়ে আছে, দেখ। হ্যাঁ টেবিলেই রাখলাম, দেখ না টেবিলেই আছে, খেয়ে আবার ঢাকা দিয়ে রাখবি। এনার্জি আনবি এইবার, একটুখানি গাটা কোন সকালে চান করেছি দেখো, এটা লাগে লেগেছে, আলতাটা লেগে আছে, তোলাও হয়নি, তুলতে হবে এবার, গা একটুখানি গাটা ধুয়ে নিতে হবে, অস্বস্তি লাগছে, ঘুমুর গরম লেগেছে আজকে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, ঠিক মানে বলেছো ঠিক হয়ে যাবে, তোমাদের বলি না, তোমাদেরকে পাওয়া মানে হচ্ছে আমার, তোমরা হচ্ছে আমার ঐশ্বরিক উপহার। আমি সত্যি খুব মনোবল পেয়েছিলাম, খুব খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো। আমি যেসব ফোনে শুনলাম, যাদের সঙ্গে আমার আলোচনা হলো, মানে যা যা শোনালো না, আমি এত ভয় পেয়ে গেছিলাম। আর তোমার কদিন আগে 2টো বন্ধু কিন্তু ধরেছিলে যে সাবরে তোমাকে খুব ক্লান্ত লাগছে, ওই সময়টা খুব ক্লান্ত লাগছিল আমাকে, কিন্তু সবসময় তো ক্লান্তি দেখাতে গেলে হয় না, দেখো কখনো ক্লান্তি আসবে শরীরে, কখনো এনার্জি থাকবে, সব নিয়েই সংসার করতে হবে, সংসার তো ছাড়ার পাত্র নয়। যাই হোক, খুব ভয় পেয়ে তখন খুব ক্লান্ত লাগছিলো শরীরটা, কেমন যেন মাথাটা ঝিমঝিম করছিল। ডাক্তারকে দেখালাম, তোমরা জিজ্ঞাসা করেছো গতকালের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তো ওইটাতে আর অ্যাড করা গেল না, অবশ্যই বলবো, বলবো না কেন, প্রথমটা যখন বলেছি কি বললেন ডাক্তার সেটাও বলবো। দেখালাম যথারীতি ডাক্তার, দেখিয়ে আমার সব রিপোর্টস টুপোর্টসগুলো সব দেখলেন, দেখে বললেন যে আপনার ব্যাপারটা একটু জটিল। আমি বললাম কেন জটিল কেন? তখন বলছে যে দেখুন, আপনার প্রথমে লিভারে ফ্যাট আছে, আর আপনার আমার যে রিপোর্টসগুলোতে আমি যেটুকু পড়েছি সেটুকু আমিও নিজে একটুখানি বুঝেছিলাম, কিন্তু সব তো ডাক্তারি ভাষা সবটা বুঝি না। তা বললেন যে আপনার কিন্তু কোনো ইউটারাসে লাম্প নেই, সিস্ট নেই, টিউমার নেই, কিছু নেই, আপনার সম্পূর্ণটাই কিন্তু হরমোনাল ডিসঅর্ডার, এটা ওষুধ দিয়ে ঠিক করা যায়, কিন্তু আপনার যেহেতু লিভারে ফ্যাট আছে ওষুধ দেওয়া যাবে না, যেটা ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছিলেন, কিন্তু এর একটা উপায় আছে, মানে ওই যে বললাম না তোমাদের ওটি হবে মিলে না, তার মানে কি তোমার ইউটারাসটার গা থেকে সমস্ত চেঁচে পরিষ্কার করে তারপরে একটা মেশিন বসবে ওখানে, হ্যাঁ মেশিনের মধ্যে ওষুধ দেওয়া, ওষুধ থাকবে, এবং সেটা 2 থেকে 3 বছরের মানে মেয়াদ, ওইটা লাগানোটা 2 থেকে 3 বছর থাকবে, আবার খুলে আবার লাগাতে হবে, বুঝতে পেরেছো? এইবার বলছে ওটা লাগাতে হবে, আর ঠিক সেই সময়ে ওষুধটা রিলিজ হবে, ওখান থেকে ওষুধটা ঠিক সময়ে ও কাজ করতে আরম্ভ করবে, দিয়ে ওটাকে কন্ট্রোল করে দেবে। কিন্তু
যেটা ব্যাঙ্গালোরের ডাক্তার আমাকে বলেনি সেটা কিন্তু ইনি বললেন। ব্যাঙ্গালোর ডাক্তার বললেন আমি লাগিয়ে নিন না, কিন্তু ব্যাঙ্গালোরে যখন ছিলাম লাগিয়ে নিয়ে আসতাম কি করবো, আমাদের ট্রেন টিকিট কাটা হয়ে গেছে, যাওয়ার সময় প্লেনে গেছিলাম, আসার সময় ট্রেনে এসেছিলাম, ট্রেনে আমি অসুস্থ অবস্থায় প্রভু আমাকে নিয়ে আসতে পারতো না। ওই জন্য আমরা ওইখানে কিছু করি না, যে যত লাগানো যদি ওখানেও এখানেও যাবে ওখানেও যাবে তাহলে ওখানেই লাগাবো, সেই কথা তো একটা বছর চলে গেল। দিয়ে এবার ওখানে ডাক্তার যেটা বলেনি, যে এখানে ডাক্তার বলছেন যে 85% চান্স আছে ওর ঠিকঠাক মানে রেজাল্ট পাওয়ার, আর 25% চান্স আপনি রেজাল্ট নাও পেতে পারেন, হয়তো মিরেনা লাগানোর পরে 25% চান্স আছে আপনি নাও রেজাল্ট পেতে পারেন, তখন কি করবেন? আমি সর্বনাশ, মানে মানে মাথাটা ঘুরতে আরম্ভ করেছিল, তাহলে কি হবে? বুঝে দেখুন, এটাতে ভয়ের কোনো কারণ নেই, আবার ভয়ের কারণ আছে, ভয়ের কারণ নেই এই জন্যই বলছি। এটা তো সবাইকারেরই একটা পদ্ধতি আছে, আর কম বেশি হয়, কিন্তু এই যে আপনার ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটাতে কি হবে বলুন তো, আপনার ভিটামিনস আর আয়রন এত পরিমাণে শরীর থেকে বেরিয়ে যাবে মাসের পর মাস, তার ফলে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনাকে কিন্তু এক এক সময় ব্লাড দিতেও হতে পারে। এরকম অনেক রুগী আছে তাদের ব্লাড দিতে হয়, তাদের ওষুধ চলে না, তাহলে কি হবে? আমি তাহলে কি হবে, মানে আমি চুপচাপ বসে আছি, মানে হাওয়ার মতন বসে আছি, কিছু বলতেই পাচ্ছি না। তখন উনি বললেন যে ওষুধ দিয়েছেন একটা, আর উনি বললেন আমি থাকছি না, পুজোর পর আসবো, তা আপনি পুজোর পর আসবেন, একটা টিভিএস করে নিয়ে যেতে বলেছে, আর উনি ওষুধ দিয়েছেন সেই পার্টিকুলার ওই টাইমটাতে, মানে ওটাকে কন্ট্রোল, যেমন আমার ট্যাপে জল খুলি, জলটাকে কন্ট্রোল করার জন্য মানে জলটা যাতে কমিয়ে দেওয়া যায়, এই কমিয়ে দেওয়ার একটা ওষুধ দিয়েছেন, যাতে করে কন্ট্রোল হয়, কম থাকে জিনিসটা, কিন্তু একদম পারফেক্ট ডিউরেশনেই নিতে হবে, মানে স্টার্ট হয়ে গেল তারপরে নিলাম না, একদম স্টার্ট হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে, তাহলে ওষুধটা কাজ করে দেবে। বুঝতে পেরেছো? এই ওষুধটা উনি দিয়েছেন, একটা পজ বলে একটা ওষুধ দিয়েছেন, দেখা যাক কি হয়, এটাই একমাত্র ভরসা। আর আয়রন ট্যাবলেট আমাকে নিতেই হবে, প্রচুর পরিমাণে আয়রন জাতীয় জিনিস খেতে হবে, উনি বলেও দিয়েছেন কী কী আয়রন জাতীয় জিনিস খেতে হবে, কোন কোনগুলোতে আয়রন আছে, এগুলো আমাকে ডেইলির খাবার রুটিনে রাখতে হবে, মহামূল্যবান জিনিস নয়, একদম নর্মাল জিনিস ওটা দিয়েছেন। আর প্রতিদিন দুটো করে আয়রন ট্যাবলেট দিয়েছেন, একটা দুপুরে একটা রাত্রে, এটা আপনাকে খেতে হবে। আর ভিটামিনস দিয়েছে, যেহেতু ভিটামিনসটাও বেরিয়ে যায় তাই আপনার ওরকম দুর্বল হয়ে যায়, মাথাটা ঝিমঝিম করে এরকম হয়, আর ভিটামিনসও দিয়েছেন, ভিটামিন তার সঙ্গে ভিটামিনসও দিয়েছেন, এটা খেতে হবে আপনাকে। যদি খেয়ে আপনি ঠিকঠাক রাখতে পারেন, আপনার হিমোগ্লোবিনটা 12-13 এরকমভাবে রেখে দিতে পারেন, তাহলে আপনার যাই হোক না কেন অসুবিধা কিছু হবে না, এইটাই বলেছে। আর যদি এইটাতেও কাজ না হয়, আপনি যদি দুর্বল হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, তাহলে কেটে বাদ দিয়ে দিতে হবে, এটাই হবে। দেখা যাক মা দুর্গা কী করান, কী হয়, সবই তো তার হাতে, আমরা তো কিছুই করতে পারি না, আমরা তো মন প্রাণ দিয়ে তাকে ডাকতে পারি, আর আমাদের কর্মফলটা একটু ঠিকঠাক ডাকতে পারি, যাতে সেই কর্মফলটা একটু ভালো পাই, এই যা। তাহলে আমাদের সব কিছু বললাম, এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা। আগমনী গান শোনানো হলো না, কালকে অবশ্যই শোনাবো একটা যদি পারি।